আচ্ছা, আমার নাম হচ্ছে মিরাজুল ইসলাম। আমি এবার এসএসসি এইচএসসি পাস করছি। তো মার্কেট রিসার্চের পরে কিউবিটস পারচেজ বলতে, আমার আসলে মিনি পিসি সম্পর্কে তেমন একটা ধারণা ছিল না। তো আমার এক বড় ভাই আছে, তো উনি হচ্ছে এই ওনার কম্পিউটার ডেস্কটপ সেট আপ আছে, বাট হচ্ছে উনি বিভিন্ন সার্ভার টাইপের জিনিসপত্র রান করে। তো যে কারণে দেখা যাচ্ছে যে একটা সার্ভার বিল্ড করা ওটা অনেক কস্টলি হয়ে যায়। তো উনি হচ্ছে এই খুব সম্ভবত ডিএক্স সিরিজের একটা মিনি পিসি নিয়েছে উনি। তো পরে আমার এটা সম্পর্কে কোনো আইডিয়া ছিল না, তো পরে ওনার থেকে জানতে পারলাম আর কি এই সম্পর্কে। তো ওনার থেকে রিভিউ নিয়েছিলাম, তো উনি বললো যে মানে ভালোই মোটামুটি। তারপর আমি ডিসিশন নিলাম যে যেহেতু ইনিশিয়াল আমি একটা বিল্ড করতেছি, তো প্রথমেই একটা বড় বিল্ডে যাওয়া মানে আমার বাজেটেও হচ্ছে না আর মানে একটা সমস্যা। তো সেক্ষেত্রে আমি এখন ল্যানিয়া R4টা চুজ করছি আর কি। এটা মূলত প্রোগ্রামিং শেখার জন্য নেওয়া হচ্ছে। তো মূলত এখানে ব্রাউজিং হবে আর হয়তো বা কিছু কোডিং রিলেটেড কিছু আইডিই কিছু এই টাইপের কিছু জিনিস রান হবে। খুব একটা হ্যাভি ইউজ হবে না, গ্রাফিক্সের রিলেটেড কোনো কিছু হবে না, জাস্ট হয়তো বা ভারী কাজের মধ্যে হয়তো বা আইডিটা যে চলবে সেটা একটু ভারী, আর হচ্ছে ব্রাউজিং এই তো। যে আমি আসলে এটা শোনার পর একটু আশ্চর্যই হয়েছি যে মানে এত মানে কি বলবো লং একটা সাপোর্ট। আমি আমার জানা মতে মনে হয় অন্য কোথাও এরকম সাপোর্ট দেওয়া হয় বলে আমার মনে হয় না। তো 45 দিন আসলে একটা লং টাইম। সো আই থিঙ্ক কোনো সমস্যা যদি ইনিশিয়ালি হয়ও এর মধ্যেই হয়ে যাওয়ারই কথা, আর হইলে তো আমরা ওটা ফিক্স পাচ্ছি। আর তাছাড়াও যে 3 বছরের যে ইয়েটা এটাও অনেক লম্বা সময়, এরপরে আবার দেখা যাচ্ছে যে এরপরেও ফ্রি সার্ভিস দিচ্ছে। সো এটা আমি বলবো যে অবশ্যই একটা ভালো দিক বলবো এটার। আমার অনুভূতি অত্যন্ত ভালো, কারণ হচ্ছে আমার বাজেট এমনিতেই শর্ট ছিল। তো আমার মূলত 8500 GB যে ভ্যারিয়েন্ট ওইটা নিব ভাবছিলাম। তো এখানে আসার পর জানতে পারলাম যে HSC স্টুডেন্ট যারা এবার পরীক্ষা দিয়ে পাস করছে তাদের জন্য একটা অফার চলতেছে। তো তখন আমি ডিসাইড করি যে আসলে 8 GB র্যামের যে ভ্যারিয়েন্টটা ওটা একদম বেসিক হয়ে যায়। তো তখন ডিসাইড করলাম যে মানে একটু বাড়াইয়াই নি। তখন আমি আসলে 16 GB 500 GB যে ভ্যারিয়েন্ট ওটা চুজ করলাম আর কি। যে অবশ্যই আমি অবশ্যই সাজেস্ট করবো, কারণ হচ্ছে এটা প্রাইসের দিক থেকে আসলে আমি বলবো যে অনেক সেভিংস হয়। একটা ডেস্কটপ বিল করতে গেলে এই এই মানে যে ইয়েটা পাওয়া যাবে আউটপুটটা এখান থেকে পাওয়া যাবে, এরকম ডেস্কটপ বিল করতে গেলেও দেখা যাচ্ছে অনেক কস্ট। আর ল্যাপটপের কথা তো বললাম না, ল্যাপটপ এই রেঞ্জের একটা ল্যাপটপ বিল করতে গেলে হয়তো বা 60-70 হাজার টাকাও মেবি আই থিঙ্ক যে এরকম একটা প্রাইস পড়ে যাচ্ছে। তো আমি বলবো যে আসলে ইনিশিয়াল যারা মানে নতুন তাদের জন্য তো অবভিয়াসলি একটা নো গো বলা যায়।